অর্ধেক বিয়ে হয়ে গিয়েছে, বাকি কেবল সাত পাকে বাঁধা। মঞ্চের এক পাশে বসে কনে, তারই পাশে আদরের বোন, শ্বশুর বাড়ির লোকজন এসে নববধূকে আশীর্বাদ করে যাচ্ছেন। একইভাবে হবু শ্বশুর মশাইও সেখানে এলেন। আশীর্বাদ করার পরেই হবু পুত্রবধূর কপালে উষ্ণ চুম্বন দিয়ে বসলেন, পাশাপাশি তার বোনকেও একটি চুমু দিলেন। ব্যাস আর কোথায় যায়, রাগে অগ্নিশর্মা হয়ে বিয়ের আসর থেকে উঠে গেলেন কনে। সাফ জানিয়ে দিলেন যে এই বিয়ে তিনি করছেন না। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের ফারুখাবাদের ঘটনা। সংবাদ মাধ্যমের খবর, নাগলা গাইরাবান্দার গ্রামের বাসিন্দা পরমেশ্বরী দয়ালের মেয়ে রুচির সঙ্গে ইতাহার বাসিন্দা বাবুরামের ছেলে রাজেশের বিয়ে ঠিক হয়। বিয়ের প্রায় শেষ মুহূর্তে অতিরিক্ত উচ্ছ্বাসে নববধূ রুচি ও তার বোন অনিতাকে চুমু খান বাবুরাম। এই কারণে বিয়েতে অস্বীকার করে রুচি, এমনকি বরযাত্রীদের ফিরে যেতেও বলেন তিনি। বাবুরাম তার কাছে ক্ষমা চাইলেও মন গলেনি তার। ঘটনা যায় পুলিশের কানেও। এই বিষয়ে রুচির ভাই বিজরেস জানিয়েছে, বিয়ে বাবদ প্রায় 27,000 টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে বরযাত্রীরা ফিরে যেতে রাজি হয়। অন্যদিকে কোতোয়ালি থানার আধিকারিক আরপি যাদব জানিয়েছেন, বরের বাড়ি থেকে কনেকে দেওয়া সমস্ত অর্থ উপহার ফেরত দেওয়া হয়। নববধূ জানান, আমার শ্বশুর একজন লম্পট মানুষ, তা না কি করে সে নিজের স্ত্রীর মতো একজন ভালো মানুষকে রেখে নিজের পুত্রবধূকে চুমু দেন এবং জড়িয়ে ধরেন। সে আমাকে খুব বাজেভাবে জড়িয়ে ধরে চুমু দেওয়ার সাথে আমার গোপন জায়গায় সে হাত দেয়, যা আমার কাছে খুব খারাপ লেগেছে। বিধবা বৌমার বিয়ে দিলে শ্বশুর, ছেলে সুখ সামলাতে পারলেন না বাবার কর্তব্য পালন। কয়েক মাস আগে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ছেলে, তারপর থেকে মেয়ের মতো বিধবা বৌমাকে নিজের কাছে রেখেছিলেন শ্বশুর মশাই। এবার সেই বৌমারই বিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের বারজিয়াসুর গ্রামের বাসিন্দা মুকুন্দি মাইতি। মুকুন্দি বাবুর ছেলে অমিতের সঙ্গে বিয়ে হয়েছিল উমা মাইতি নামের এক তরুণের, কিন্তু 2018 সালের ডিসেম্বর মাসে মহীশূর থেকে পশ্চিম মেদিনীপুরের ডেবড়ার বারজিয়াসু গ্রামের বাড়িতে ফেরার সময় ভুবনেশ্বরের ট্রেনে মৃত্যু হয় অমিতের। ছেলেকে হারানোর শোকের মধ্যেই বৌমাকে নিজের মেয়ের মতো আপন করে নিয়েছিলেন মুকুন্দ বাবু। অমিতের মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছিলেন তার পরিবারের সদস্যরা, কিন্তু শোক কিছুটা সামলে উঠে মুকুন্দ বাবু সিদ্ধান্ত নেন ফের নিজের বৌমার বিয়ে দেবেন তিনি। যেমন ভাবা তেমন কাজ। শেষ পর্যন্ত পাশকুড়ার শ্যামসুন্দরপুর পটনা এলাকার বাসিন্দা স্বপন মাইতির সঙ্গে তার বৌমার বিয়ে ঠিক করেন মুকুন্দ মাইতি। সেই মতো সোমবার সন্ধ্যায় পাশকুড়ার ভবতারিণী মন্দিরে স্বপন এবং উমার বিয়ে হয়। নিজে দাঁড়িয়ে থেকে বৌমার বিয়ে দেন মুকুন্দ বাবু। বিয়ের ব্যবস্থার মধ্যেই তিনি থাকেন যে এবং বলেন, আমার বৌমা বিয়ে করতে রাজি হয়নি, কিন্তু ওর ভবিষ্যতের কথা ভেবে আমি জোর করে তাকে রাজি করাই। ওকে আমি নিজের মেয়ের মতো করেই রেখেছিলাম। বিয়ের পরে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল, মাছ মাংস চিংড়ি সহযোগে অতিরিক্ত আপ্যায়নের ব্যবস্থা করেন মুকুন্দ বাবু। বিয়ের অনুষ্ঠান মেটের পরে মুকুন্দ বাবু এবং উমা দুজনেরই যেন চোখে জল ছিল। শ্বশুর বৌমার বদলে তারা যেন তখন বাবা এবং মেয়ে। নতুন জীবন শুরু করতে যাওয়ার আগে উমাও বলে গেলেন, উনি আমার শ্বশুর মশাই নয়, নিজের বাবার মতো, এই দিনটা আমি কোনোদিনও ভুলবো না। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।